দিস ইজ আওয়ার কটেজ। তো তোমাদের আগে রুমটা দেখিয়ে নি, তোমাদের রুমটা দেখানো নি, যারা এখানে আসবে তারা এই হোটেলে থাকতে পারো, বেশ ভালো। দিস ইজ আওয়ার রুম, সলিড রুম আছে, কোনো চাপ নেই। তো তোমরা এলে এখানে অবশ্যই থাকার চেষ্টা করবে, মানে জায়গাটা খুব ভালো, আমি তো সবসময় সাজেস্ট করবো এখানে থাকার জন্য। তো ওখানে নিচে আমি ডিসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। গাইজ, দুপুরে লাঞ্চ শেষ, দুপুরে লাঞ্চে ভিডিও করতে পারিনি, তো স্লো মোশনে যেটুকু আছে ওইটুকুই তোমাদের দেখালাম। এখন যাচ্ছি আমি আর অরিত্র, ওই যে গাড়ি মুচ্ছে, হেলমেট ঠিক করছে, তো যাবো এখন সাইট সিন করতে ঝাড়গ্রামে, মানে সামনাসামনি যাবো, কাল ফুল সাইট সিন হবে, আজকে জাস্ট সামনাসামনিগুলো কিছু ঘুরে নিই, কী করবো, বোরিং লাগছে এতে জন্য। সবাই চলে গেছে, তিনজন ঘুমাচ্ছে আর আমরা এই দুজন যাবো একটু ঘুরতে। তো এটা আমাদের রিসর্ট চেতন ইকো ভিলেজ, ডেসিশনে সব বলে দেবো ডিটেলস, তোমরা যদি আসো তো এখানে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে সাইড ভিউ, অসম্ভব সুন্দর প্লেস, মানে দুদিনে ছুটি কাটানোর জন্য অসম্ভব ভালো জায়গা, তো তোমরা অবশ্যই এসো। তো চলো দেখো কী কী তোমাদের দেখাই, কী কী সাইট সিন আজকে করি, মানে শর্টকাট। এখন এসেছি আমি আর অরিত্র, এসেছি একটা জঙ্গলে, মানে ঝাড়গ্রামের একটা সুন্দর জঙ্গল আছে, এখানে এসেছি, পুরো লালমাটির রাস্তা, খুব সুন্দর জায়গা, তোমরা এলে অবশ্যই এখানে আসবে। মানে ঝাড়গ্রাম টাউন থেকে জাস্ট কিছুটা দূরে, যার নাম আমি ঠিক জানি না, কিন্তু দেখো চারিদিকে শুধু জঙ্গল, মানে যারা প্রকৃতি ভালোবাসে তাদের জন্য পারফেক্ট, আর আমার জন্য তো পারফেক্টই, কারণ আই অ্যাম আ প্রকৃতি লাভার। আর এই যে অরিত্র শুধু সারাদিন, সারা রাত কি দুপুর কি বিকেল, সারাক্ষণ শুধু ফটোশুটই করে, শুধু ফটোশুটই করে যাচ্ছে। এই তুই ভালো বকবি না, সারাক্ষণ শুধু ফটোশুট করে যাচ্ছে, কিছু বলার নেই। তো এই হচ্ছে আরো ভালো ভালো জায়গা যে ঘুরবো, তোমাদের সাথে থাকবো, আমাদের সাথে সব সময় তোমরা থেকো। হে বন্ধুগণ, আমি এসেছি চিল্কিগড় রাজবাড়ি, এটা আমরা আগেরবার এসেছিলাম বাট এখান দিয়ে ঘুরে যাইনি, এবারে এটাকে এক্সপ্লোর করবো। দেখো কি সুন্দর জায়গা, রাজবাড়িটা কি অসম্ভব সুন্দর, ভেতরটা যাব, দেখেই মনে হচ্ছে ভূতরে ভূতরে একটা ব্যাপার আছে, যদি ভূত ফুত দেখতে পাওয়া যায় তো খুবই ভালো। হেভি জায়গা, দেখো এখানে এলে অবশ্যই এখানে আসবে, চিল্কিগড় রাজবাড়ি খুব সুন্দর জায়গা। ততক্ষণ তোমরা একটুখানি সিনেমাটিক শটে দেখো রাজবাড়িটা। কি কি দেখার আছে বল, মানে এই কনক দুর্গা মন্দির ছাড়া এরকম পুরো বাড়ির কোথাও আছে? না, কোথাও নেই, তাই তো? এখানে এটাই চিল্কিগড় রাজবাড়িটা একটাই আছে, তাই তো? তো গাইজ, এখানে শুধু চিল্কিগড় রাজবাড়িটাই আছে, আর একটা মেন রাজবাড়ি আছে, ওখানে আমরা ঢুকতে পারিনি বন্ধ বলে। তো এর পেছনে তো যাওয়া যাবে না, ওই পেছনটা, ওই যে ওই পেছনটাতে যাওয়া যাবে না বলছে, ওখানটা বন্ধ, তো কিছু করার নেই, এটা দেখে কিছু মন খুশি হয়ে গেছে, তাই জন্য আর কিছু বলার দরকার নেই। আচ্ছা ভাই, ভেতরে ভূত আছে, সত্যি সত্যি আছে? কখন আছে? গাই শুনে নিয়েছো তো, পূর্ণিমার রাতে ভূত আছে। আমি কিন্তু খুব একটা খারাপ এক্সপেক্ট করিনি, যেখানে ভূত থাকে না, ভূত আছে পূর্ণিমার রাতে। জয় গুরু ভাই, আমরা এসেছি ঝাড়গ্রামের রাজবাড়িতে, বন্ধ সব, কিন্তু সব বন্ধ, পুরো ক্লোজ, কাউকে থাকতে দিচ্ছে না, গেস্ট ছাড়া কাউকে থাকতে দেয় না, এখন পড়ার জন্য সব বন্ধ, ঢুকতে পর্যন্ত দেয়নি। তো এখন ওই জন্য প্ল্যান করলাম কি করবো, বল বল বল, তো লজ্জা করার কোনো ব্যাপার নেই, চা খেতে যাবি তো, দুধ চা খেতে যাবে, তো লজ্জায় কি আছে, চাই তো খাবি, অন্য কিছু তো খাবি না, ঘন দুধের চা খাবে বলছে, তাই খাবো, চলো। গুড মর্নিং পিপল, কি হালচাল সব, এখন বাজে 6:30, খুব সুন্দর ওয়েদার, সকালে বেশ ভালো কুয়াশাও করেছিল ওখানে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার,
খুব সুন্দর লাগছে। আজকে তো সাইড সিনে বেরোবো, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। প্ল্যানিং ছিলাম কিছু হয়নি, তবে প্ল্যান করলাম একটু পরে বেরোবো 9টা 9টা করে। সারাদিনের প্ল্যান আছে, বাইরে খাওয়া দাওয়া, আজকে এখানে কোনো মানে রিসোর্টে থাকার বা সারাদিনে কোনো খাওয়া দাওয়া কোনো প্ল্যান নেই, যা হবে আজ সব বাইরে। তো আর কি, চলো আগে আগে দেখো হতা হ্যাঁ ক্যা। গাড়ি দেখো, আমি এসেছি ঘাগড়া ওয়াটারফলসে। এখানে এখন একটু স্নান টান করবো, সবাই বন্ধুরা মিলে একটু আড্ডা ফাড্ডা দেবো, স্নান ফান করবো, তারপর অন্য কোথায় যাবো। কিন্তু কোথায় যাবো এখন ঠিক হয়নি, আপাতত এখন এখানে 1.5-2 ঘন্টা সময় কাটাই, তারপর দেখা যাবে অন্য কোথায় যাওয়ার কথা। এত সুন্দর প্লেস এখন ছাড়া কোনো কোশ্চেনই নেই। তো দেখে নাও পুরো ভিউটা, খুব ভালো জায়গা। এখানে তোমরা অবশ্যই আসবে যারা এখনও আসুনি, খুব সুন্দর জায়গা। তো এটাই বলার ছিল। তো আর এলে অবশ্যই এখানে স্নান করবে, নাহলে এদিকে ভালো লাগবে না, এই হচ্ছে ব্যাপার। তো দেখতে থাকা হচ্ছে সিনেমাটিক শট ততক্ষণ। Hold me close till I get up. Time is barely on our side. এটা খান্ডারা লেক, এটা ঝাড়গ্রামের একটা খুব দর্শনীয় জায়গা, বেশ সুন্দর ভিউ আছে এখানে, মানে ভালো ভালো ছবি তোলার জন্য খুব ভালো জায়গা। সেরকম কিছু নেই, জাস্ট ফাঁকা, বাট শুধু জাস্ট লেকটা একটু দেখার। কিন্তু এই গরমকালে আসলে ভালো লাগে না, এটা শীতকালেই ঠিক আছে, উইন্টারেই ঠিক আছে, কারণ এই গরমকালে বিভৎস গরম হচ্ছে, মানে অ্যাপ্রোপ্রিয়েট নয় ঘোরার জন্য, খুবই গরম। তো পেছনে ওরা সব ফটো সেশন করছে বন্ধুরা। তো দেখে নাও চারিদিকে আছে ভিউ, খান্ডা লেকের চারিদিকে ভিউটা দেখে নিলে কেমন লাগলো জানিও। এটা মানে ভিউটা এবং জায়গাটা, যারা যারা আসুনি তারা অবশ্যই এখানে আসবে একবার জাস্ট দেখার জন্য। তোমার বক্তব্য কি এই জায়গাটা নিয়ে, কেমন লাগছে তোমার? আর তুমি কি নেক্সট টাইম আর আসতে চাও এখানে, বউকে নিয়ে হোক বন্ধুদের সাথে হোক? আপাতত ফটো সেশন শেষ, এবার নেক্সট কোথায় যাবো প্ল্যান করতে পারছি না। একটা ভালো জায়গা আছে পাহাড়ের অনেক ওপরে, সেখান থেকে পুরো ঝাড়খণ্ডে একটা ভালো ভিউ দেখা যায়, বাট সেই জায়গাটা আমি যাই না। যদি কেউ জেনে থাকো সেটা কমেন্ট বক্সে অবশ্যই একবার আমাকে জানিও, যদি এবার না যেতে পারে কিছু করার নেই। এই যে পায়াতারা কথা শুরু করে দিয়েছে, কিছু বলার নেই, যাস এখন চ্যাং খোঁজ খেয়ে নি, তো ওই জন্য আর কিছু ব্যাপার না। এই বয়সে করবো, কোন বয়সে করবে? হ্যাঁ আমাদের আমরাও বাঁচতে চাই, কিছু বলার নেই, যাস। ওকে গাইস দেখতে থাকো। হাই গাইস, হাঁপাতে হাঁপাতে তোমার সাথে কথা বলছি। এটা হচ্ছে গাদ্রাসিনী কেভ, উঠতে পারতে মোটামুটি ফাটছে, কারণ এরকম হিলটা উঁচু, বাইক নিয়ে ওঠা সম্ভব নয়, হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। এই যে পেছনে ভিউ দেখে না, এই যে অনেক উঁচু আছে। তো এলে তোমরা সবাই সাবধানে আসবে, এখানে খুব রিস্ক আছে, কিন্তু এই কষ্টের মধ্যেই তো অ্যাডভেঞ্চারটা খুঁজে নিতে হবে, তো সেই জন্যই আসা, বিকজ উই আর অ্যাডভেঞ্চার প্রেমিক মানুষ। গাইজ আর ওপর উঠতে পারলাম না, সেই জন্য এখানে এখন রেস্ট নিচ্ছি, বাকি সব বন্ধুরা গেছে, আমার পক্ষে ওটা সম্ভব নয়, পুরো এনার্জি শেষ আর পাচ্ছি না। এই যে এখন এর ওপরে এখন অনেকটা ওপরে উঠতে হবে, অসম্ভব ব্যাপার, এমনি এতটা উঠে এসেছে। এই যে যাদের দম আছে তাদের ঠিক আছে, আর সম্ভব হচ্ছে না, সারাদিন রাইড করার পরে ভালো লাগছে না, অসম্ভব। আর দুপুরে এখন লাঞ্চ করা হয়নি বলে আরও প্রবলেমটা হয়েছে, এরপর সবাই ফেরে এবার লাঞ্চ করবো, তারপর হোটেলে ঢুকবো। টাটা গাইস, পরে কথা হবে আবার।